গুড মর্নিং ক্লাস, আজকে আমরা ক্লাস ফোরে তোমাদের যে বাটারফ্লাই বইটি আছে সেই ক্লাস ফোরের বাটারফ্লাই বইয়ের লেসন ওয়ানটা আমরা আজকে শুরু করব। লেসন ওয়ান দেখো পেজ নাম্বার 30। শুরু করার আগে দেখো আগে সবার আগে আমরা দেখি যে প্যাসেজটা আমরা পড়বো বা যে প্যাসেজগুলো আমরা পড়বো তার হেডলাইনটা, তার টপিকটা নাম কি কি দিয়েছে। খুব সুন্দর একটা টপিক, Why is the sky so high? Why মানে কেন? High মানে উঁচু, sky মানে তোমরা জানো আকাশ। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা, এই যে কেন আকাশ এত উঁচুতে, কেন উঁচুতে এটা নিয়েই কিন্তু আজকে বলবো। পুরো গল্পটা আজকে আমরা পড়বো না, কিছু কিছু করে পড়বো আস্তে আস্তে। দেখো শুরুতে দেখতে পাচ্ছ অন ইওর মার্ক বলে কিছু জিনিস দেওয়া আছে, এগুলো আমি তোমাদের বলবো, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। এটা নিশ্চয়ই বুঝতে হচ্ছে এটা সূর্যের ছবি, এটা ডিমের কুসুম দেবো না, এটা সূর্যের ছবি এবং এটা মেঘের ছবি, তারার ছবি, চাঁদের ছবি, প্রত্যেকের ইংরেজি নামগুলো লিখবে, আমি বাংলায় বলে দেবো, ইংরেজি নাম লিখবে, লিখে মেলাবে যে কোনটা কার সাথে যায়, কোনটা কার সাথে যায়। এই অন ইওর মার্ক মানে শুরু করার আগে তোমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো তোমরা জানবে, শিখবে, সমস্যা হলে বলবে। কারণ আশা করি এটা তোমরা প্রিপ্রাইমারি ওয়ান টু থ্রি এগুলোতে পড়ে এসছো, তাছাড়া সূর্য চাঁদ তারা এগুলো দেখোই তোমরা প্রত্যেক দিন রাতের আকাশে, সকালবেলা আকাশে এগুলো দেখতেই পাবো, না সেগুলো তোমরা আশা করি পাবো। চলো আমরা পরের পাতায় যাবো, পরের পাতায় মানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কি বলছে, পেজ নাম্বার 40, লেটস রিড এই পাতা, এই পাতাটা তোমরা দেখো, দেখো কি বলছে, ভালো করে শুনবে, খেয়াল করবে প্রত্যেকটা শব্দের উচ্চারণ, বিশেষ করে খেয়াল করবে। ইট ওয়াজ 10 o'clock in the night. O'clock. সবার আগে o'clock জিনিসটা কি সেটা আগে বুঝি, এসো দেখা যাক। O'clock ইংরেজিতে আমরা কি করি, কিছু শব্দকে না বলার সময় ছোট করে ছেটে, এই o'clock এর পুরো কথাটা হচ্ছে অফ দি ক্লক, অফ দি ক্লক, এটা তাড়াতাড়ি উচ্চারণ করার সময় কেটে কুটে ওক্লক হয়ে যায়, যেমন তোমরা বাংলাতে সন্ধি করার সময় শিখবে এটাও কাছাকাছি কি করে বলি, ইংরেজি সন্ধিও বলতে পারো। দেখা যাক বলছে ইট ওয়াজ 10 o'clock ইন দি নাইট, মানে রাত্রে 10টা বেজেছিল তখন, মানে তখন রাত্রি 10টা। মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, ইয়েট মানে তখনও, বেড মানে বিছানা, বিছানা মানে শুতে যায়, বিছানা লোকে কেন শুতে যায়, তাহলে মিমি এবং রাজু তখনও শুতে যায়। ইংরেজিতে কিন্তু বাংলার মতো একদম ওই বাংলা ইংরেজি আক্ষরিকভাবে কিন্তু ট্রান্সলেশন করে না। এই গন টু বেড মানে তোমাকে এটা বুঝতে হবে, বা আমরা যখন বাংলাতে বলবো যে বিছানায় যাই কিন্তু না, শুতে যায়, সেটা বাংলাতে শুনতে ভালো লাগে কিন্তু ইংরেজিতে গন টু বেড বলে, এগুলো খেয়াল রাখবে ইংরেজি লেখার সময় বলার সময় এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড, মানে মিমি এবং রাজু তখনও শুতে যায়। They wanted to hear a bedtime story from their grandmother. Want মানে চাওয়া, wanted তোমরা নিশ্চয়ই করেছো রিভিশন লেসনে যে প্রেজেন্ট থেকে past tense রেগুলার verb want wanted, খেয়াল করে দেখো want মানে চাওয়া, wanted চেয়েছিল, তাহলে they wanted তারা চেয়েছিল, কি চেয়েছিল না, to hear, to hear তোমরা ছোটবেলাতেই পড়েছো, to মানে তে বা কত, তাহলে হিয়ার মানে শোনা, এইচ এ আর হিয়ার মানে শোনা, তাহলে টু হিয়ার মানে শুনতে, তাহলে তারা শুনতে চেয়েছিল, কি শুনতে চেয়েছিল না, এ বেড টাইম স্টোরি, বেড টাইম স্টোরি মানে কি বিছানায় শোবার, মানে বিছানায় সময় গল্প নয়, বেড টাইম স্টোরি মানে হচ্ছে ঘুমোতে যাওয়ার সময় ঘুম পাড়ানি হবে, সোজা কথা বলতে গেলে ফ্রম দেওয়ার মানে তাদের ভাইয়ের কাছ থেকে তারা একটা ঘুম পাড়ানি গল্প শুনতে চেয়েছিল। সো মিমি অ্যান্ড রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দি বেড, তোমরা দেখো তোমাদের মতো ছোট, তোমাদেরও যদি আরো ছোট ভাই বোন থেকে থাকে তোমরা দেখবে মা তাদের তো কোলে কোলে নিয়ে শোয়ায় বিছানাতে, মিমি অ্যান্ড রাজুকেও, মিমি এবং রাজুকেও তাদের মা তাদের সাথে নিয়ে বিছানায় এসে শুয়ে শুয়েছিল, মানে তাদের গল্পটা বলতে যাবে। অল রাইট দেন মাদার সেড আই উইল টেল ইউ আ স্টোরি, মা তখন কি বললেন, মা বললেন ঠিক আছে তাহলে, অল রাইট দেন ঠিক আছে তাহলে, আই উইল টেল ইউ আ স্টোরি, আমি তোমাদের একটা গল্প বলবো, এটা ফিউচার টেন্স, তোমরা ফিউচার টেন্স পরে শিখবে ভবিষ্যৎকালে যে বলবো বলবে, এটা তোমাদের পরের ক্লাসে আমরা শিখাবো।
আপাতত আমরা জেনে রাখবো যে উইল থাকলে এটা ভবিষ্যৎকালে হয়, মানে এখনো কাজটা শুরু হয় হবে। মা বলছেন কি, মা বলছেন ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা গল্প বলবো। আই হার্ড দিস ফ্রম মাই মাদার ওয়েন আই ওয়াজ ইওর এজ। মা তখন কি বলছেন, বলছে আমি যখন তোমাদের বয়সী ছিলাম তখন আমি সেটা আমার মায়ের থেকে শুনেছিলাম, মানে তোমাদের বিমার কথা বলছিল। What is the story all about? Mimi and Raju asked, all excited. মা গল্প বলবে, সবাই খুব আনন্দিত, মানে দুজনেই খুব আনন্দ পেয়েছে, মানে আনন্দে ছটফট করছে, all excited. Mimi and Raju বলছে যে what is the story all about? যে গল্পটা কি নিয়ে? It's about this guy. মা smiling. বলছে এটা কিন্তু আকাশ নিয়ে, it's about this guy. এটা কিন্তু আকাশ নিয়ে। মা কিভাবে বলছে? মা বলছে কি আস্তে আস্তে, স্মাইল মানে হাসা, স্মাইলিং, আস্তে আস্তে মা বলছে, বলছে কি আরো বলছে, উনি বলছেন কি ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? দেখো এখানে কিন্তু ইউ মানে তুমি হবে না, কিন্তু দুজন আছে তাই তোমরা, তো এই মানেগুলো কিন্তু খেয়াল রাখবে যে কখন তুমি কখন তোমরা, এটা কিন্তু ইংরাজিতে বিষয়বস্তুর উপর নির্ভর করে যে কাদেরকে বলা হচ্ছে বা কাকে বলছে। ডু ইউ ওয়ান্ট টু হিয়ার ইট, তোমরা কি এটা শুনতে চাও? আকাশ নিয়ে গল্প, তুইও শুনতে চাইবো, আমিও শুনতে চাইবো, মিমি আর নাজিও তাই বলছে। ও ইয়েস বলছে, হ্যাঁ অবশ্যই, ইয়েস এই তারা বলছে। মাদার বিগেন দি টেল, বিগিন বি ই জি আই এন, বিগিন এই দাও তার ধরে পাওয়া যাবে সাথে এরা দেখেন দাও, বিগিন বিগিন মানে শুরু করা, আর তার পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে বিগেন মানে শুরু করেছিল। খেয়াল করে দেখো এগুলো তো তোমাদের ওয়ান্ট ওয়ান্টেড বললাম, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্টেড মানে চেয়েছিল বলেছিলাম আগের ক্লাসে, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে লাস্টে ডি বা ইউ যোগ করে যে ভার্বগুলো থেকে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট, প্রেজেন্ট থেকে পাস্ট দিয়ে চলে যে বলি আমরা রেগুলার বা যারা নিয়ম মেনে চলি, এই কোনটা খেয়াল করো এখানে কিন্তু লাস্টে ডি বা ইউ বসছে না, একটা চেঞ্জ হচ্ছে যেরকমই কিন্তু ডি বা ইউ তো বসছে না, এই ধরনের ভুলকে আমরা বলবো ইরেগুলার নট, একটা উদাহরণ দেখি না করতে করতে এরকম আরো উদাহরণ আসবে, তখন আমরা আরো সূত্রকে নিয়ে আলোচনা করবো। তাহলে টেল, এবার এই টেল নিয়ে দেখো কত রকমের জিনিস তৈরি হতে পারে, এই এই এডিটটা বুঝে আচ্ছা দেখো কত রকমের টেল তোমরা শুনেছো, এই একটু আগে দেখলে এই টেল, এই টেল মানে বলা, এই দেখো আরেকটা টেল দেখো, এই টেল, এই টেল মানে লেজ, আবার দেখো আরেকটা টেল পেলাম, মাদার বিগ্যান দি টেল, এই টেল মানে গল্প বা স্টোরি, এটাকে আমি স্টোরিও বলতে, স্টোরি মানে গল্প, টেল মানে গল্প। তাহলে দেখো উচ্চারণ এক, মানে আলাদা, বানান আলাদা, এগুলো কিন্তু ইংরাজিতেও খুব বেশি দেখা যায়, এবং খেয়াল করবে যে কখন কোনটা বলছে, টেল মানে বলা, এই টেল মানে লেজ, এই টেল মানে গল্প, প্রত্যেকটা ভাষাই আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, এগুলো খেয়াল রাখবে, খেয়াল রাখলে তোমরা সেটাকে আরো বেশি রপ্ত করতে পারবে। দেখো আমরা গল্পটা চলে আসি, যাও গল্পটা শোনা যায়, আকাশ নিয়ে গল্প। মা বলছে লং এগো, অনেক দিন আগে এভরিবডি কুড টাচ দিস স্কাই, টাচ মানে ছোঁয়া, স্পর্শ করা, মানে প্রত্যেকে আকাশকে ছুঁতে পারত, মানে অনেক দিন আগে প্রত্যেকে আকাশকে ছুঁতে পারত, তোমরা ভাবো মাথায় নিয়ে আসো যে আকাশকে ছুঁতে পারতাম আমরা অনেক দিন আগে। This sky stretched like an umbrella. Stretch মানে চারিদিকে ছড়িয়ে থাকে, মানে ছাতা যেরকম চারিদিকে ছড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে আমরা ডিবির মতো একটা সেরকম ছাতার মতো ছড়িয়ে থাকে। Stretch মানে ছড়িয়ে থাকা, stretched মানে ছড়িয়ে থাকতো, তাহলে এইটা কিন্তু আমার রেগুলার ভাব লাস্টে ডি বাই ডি যুক্ত হয়েছে। খেয়াল করো দি স্কাই স্ট্রেসড লাইক অ্যান আমব্রেলা ওভার দি আর, মানে আকাশ একটা ছাতার মতো পৃথিবীর ওপরে ছড়িয়েছিল। He played with little children. তাহলে আকাশ কি ছেলে না মেয়ে? এখানে কিন্তু ছেলে বলছে, কেন বলছে হি, হি কাদের ক্ষেত্রে বসে, ছেলেদের ক্ষেত্রে বসে, তাহলে হি প্লেড উইথ লিটল চিলড্রেন, সে বাচ্চাদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলত সে সময় কি, তাহলে প্লে এটা কিন্তু রেগুলার করে খেলা রাখ। দে থ্রিল বলস অ্যাট হিম, সে করতো, তারা করতো কি, তারা মানে কারা, ছেলেরা, ছোট ছোট বাচ্চারা করতো কি, তার দিকে বল ছুড়ে দিত, তাহলে এই ছুড়ে দেওয়া আরেকটা পেলে তোমরা,
এই যে দেখো থ্রো আমি আর মানেটা লিখছি না এখান থেকে দেখো এসে কি থ্রি থ্রো মানে ছুঁড়ে দেওয়া থ্রিউ মানে ছুঁড়ে দিয়েছি তাহলে এটা কি বার রেগুলার নেই রেগুলার রেগুলার ঠিক আছে নিয়ম মান নেই থ্রোড হয় থ্রিউ হয়েছে তাহলে এটা পাস্ট টেন্স তাহলে দে থ্রিউ বলস এট মানে তারা করতে কি তার দিকে বল ছুঁড়ে দিত হে থ্রিউ দি বলস ব্যাক কি মানে আকাশ আকাশ করতে আবার সে বল ব্যাক তোমরা যখন খেলো একজন যদি বল ছুঁড়ে দাও আরেকজন ক্যাচ ক্যাচ করে তোমরা সেটা একই খেলো দিস স্কাই এন্ড দি চিলড্রেন লাফ টুগেদার ইন হ্যাপিনেস লাফ মানে হাসা লাফ মানে হাসা এ এ ইউ টি ইজ লাফ মানে হাসা লাফ আর স্মাইলের মধ্যে পার্থক্য কথা তোমরা জানো স্মাইল মানে হচ্ছে অল্প হাসা মৃদু হাসা আর লাফ মানে আওয়াজ করে হাসা অট্ট আসে যাকে বলে হাওয়া করে হেসে যে সেই হাসা হচ্ছে গিয়ে লাফ তাহলে দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন লাফ টুগেদার টুগেদার মানে একসাথে ইন হ্যাপিনেস আনন্দ তাহলে আকাশ এবং শিশুরা আনন্দে একসাথে হেসে উঠতো সে সময় দি স্কাই was very close to dawn আকাশ সময় পৃথিবীর খুব কাছে ছিল আমরা কি করে দূরে চলে গেল সেই গল্পটা আমরা পরের দিন পড়ব আজ এখানে আমাদের পাঠ শেষ হয়েছে তাহলে একদিন তোমার চেষ্টা করো প্রত্যেক শব্দের মানে বোঝার চেষ্টা করো বাড়িতে বিশেষ উচ্চারণ প্র্যাকটিস করো কারণ ভালো করে উচ্চারণ করতে পারলেই তবে তোমরা ভালো ইংরেজি কিন্তু করতে পারবে আমরাও করতে পারবো উচ্চারণ ঠিক আছে আবার পরের দিন পরের ক্লাসে দেখা